ফরিদার বয়স তখন 9 বছর। ওই বয়সে সামান্য টাকার বিনিময়ে তাকে অন্যের হাতে তুলে দেয় বাবা। শৈশবেই ফরিদা হয়ে যায় পতিতা। সে জীবন থেকে অনেক কষ্টে ফিরেছে। সে বাংলাদেশের মেয়ে ফরিদা, গ্রামের খুব সাধারণ পরিবারের জন্ম তার। বড় সংসার চালাতে গিয়ে বাবা গলত ধর্ম। একদিন রশিদ নামের একজন এসে ফরিদার বাবাকে বলে, আপনার ওই মেয়েকে আমাকে দিন, আমি ওকে নিয়ে যাব, ও আমার বাসায় থাকবে, কাজটাজ করবে। রাজি হয়ে গেলেন ফরিদার বাবা। 9 বছরের মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যায়নি রশিদ। সন্তানের বয়সে মেয়েটিকে নিয়ে গেছে দিল্লি। সেখানে প্রতি রাতে চলত ধর্ষণ। রশিদ ওমপ্রকাশ মাহতাব, এক সময় 5 জন পুলিশও যোগ দেয় শিশুদেহ ভোগের নাটকীয় এই উৎসবে। তারপর আরও নতুন নতুন খদ্দের আসতে থাকে। দারিদ্র থেকে মুক্তি পেতে গিয়ে পতিতাবৃত্তির নিগড়ে বাধা পড়ে যায় ফরিদা। পতিরাতের পাশবিক অত্যাচারে বেশি দিন সহ্য করতে পারেনি ফরিদা, হাসপাতালে যেতে হয় তাকে। সেই সুযোগেই মেলে পতিতাবৃত্তি থেকে মুক্তি। অবশ্য তখনই স্বাধীন জীবন মেলেনি, মিলেছিল কারাবাস। কার মুক্তির পর বড় অভিমান আর ক্ষোভ নিয়ে দেশে ফেরে ফরিদা। ক্ষোভটা বেশি বাবার উপর। লেখাপড়া না শিখিয়ে ওই বয়সে মেয়েকে অপরিচিতের হাতে তুলে দিয়ে যে বিপর্যয় ডেকে এনেছিলেন, তার জন্য বাবাকে ক্ষমা করতে পারছিল না ফরিদা। অনেকদিন পর ফরিদা যখন বাড়ি ফিরল, বাবা তখন আরও বড় সংসারের কর্তা। ফরিদা দেখল তাকে বিক্রি করে বাবা আরও 2টি বিয়ে করেছে, আরও 7 সন্তানের জনক হয়েছে সে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল আলোচিত খবরের আপডেট পেতে বাংলা আপডেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।